মোট 30টি রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন নির্বাচন কমিশন গঠনে নামের তালিকা জমা দিয়েছে। দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগের সার্চ কমিটির কাছে নাম জমা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ। পরে বিকল্প ধারাসহ কয়েকটি দলও তাদের নামের তালিকা জমা দেয়। শুক্রবার দুপুর 12:30টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নাম জমা দিতে আসেন আওয়ামী লীগের প্রতিনিধিরা। দলটির তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ জানান, দলের সভাপতি ও সভাপতি মণ্ডলী এই নামের তালিকা প্রস্তুত করেছে। বিএনপি সার্চ কমিটিতে নাম জমা না দিলেও সার্চ কমিটি প্রশ্নবিদ্ধ হবে না। আমাদের দলের মাননীয় সভাপতি এবং প্রেসিডিয়াম সদস্য একেবারে দলের সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে সেটি তারা তালিকা প্রস্তুত করেছে। এই সার্চ কমিটি প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো কারণ নেই, কারণ এই ক্ষমতাটা ছিল আগে নিরঙ্কুশভাবে রাষ্ট্রপতি এবং সংবিধানের 48-এর 3 অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার সাংবিধানিক ক্ষমতাটাকে তিনি একটা বিশেষজ্ঞ কমিটির কাছে হস্তান্তর করেছেন। এরপর একে একে নাম জমা দেয় বিকল্প ধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয় পার্টি জেপি। যোগ্য ব্যক্তিদের নিয়েই সার্চ কমিটি করা উচিত, সেটি বিকল্প ধারা প্রত্যাশা করে। আমাদের দলের পক্ষ থেকে 5 জনের নাম প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ তরিকত ফেডারেশনের পক্ষ থেকে অনুসন্ধান কমিটির চাহিদা মোতাবেক আমরা 10 জনের নাম জমা দিয়েছি। আশা করি বর্তমান সার্চ কমিটি সেটা বিবেচনায় এনে একটি সুন্দর নির্বাচন কমিশন উপহার দেবেন। মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম দুপুরে সচিবালয়ে এলেও তিনি কথা বলেননি সাংবাদিকদের সাথে। দেশে 39টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, সিপিবি, বাসদ ও জেএসডি কোনো নাম পাঠাবে না বলে আগেই জানিয়েছিল। এদিকে শনি ও রবিবার বিশিষ্টজন ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবে সার্চ কমিটি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন আওয়ামী লীগের তথ্য এবং গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এবং আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার তুলু। জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্বাগত, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সেলিম মাহমুদ আপনাকে আমাদের আয়োজনে। আর রুহুল কুদ্দুস তালুকদার আব্দুল, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করছি। একটু জানতে চাইবো যে সার্চ কমিটির কাছে আজকে আমরা দেখলাম আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা তাদের নাম প্রস্তাব করেছে, কাদেরকে চায় আপনারা বা বিএনপি এখন পর্যন্ত সেই নামের তালিকা প্রকাশ করেন এবং বিএনপি বলছে যে তারা তাদের অবস্থানে অনড় আছে, তারা নামের তালিকা প্রকাশ করবে না। ফলে যেই সার্চ কমিটি হবে সেখানে আপনাদের মানে সেটি নিয়ে নিরপেক্ষতা কতটা থাকবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ইতিপূর্বে আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে এই সার্চ কমিটিতে কোনো নাম বিএনপির পক্ষ থেকে দেওয়া হবে না। এটা আমাদের পার্টির মুখপাত্র, পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়ভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিয়েছে। এবং আমরা এটুকু মনে করি, যেহেতু অতীতে আপনি বিশেষ করে 2008, 2014, 2018 সালে এই তিনটা নির্বাচন আমরা দেখেছি, যে নির্বাচনে অংশগ্রহণ করার আগে রেজাল্ট নির্ধারিত হয়ে যায়। বিশেষ করে 2018 সালে নির্বাচনে সবাই বাংলাদেশের মানুষ না সারা পৃথিবীর মানুষ দেখেছে, আগের দিন রাত্রেই সিলসাপুর মেরে রেজাল্ট নির্ধারিত হয়েছে, অর্থাৎ পরের দিন ভোট কেন্দ্রে ভোটার যাওয়ার প্রয়োজনও মনে করে নাই, ভোট হয়ে গেছে। এই সমস্ত দিক মূল্যায়ন করে আমরা মনে করি যে আবারও নির্বাচন সার্চ কমিটির লিস্টে আমাদের নাম পাঠাবো, যিনি যারা রাষ্ট্রের ক্ষমতা আছে তাদের মনোনীত, তাদের পছন্দের, তাদের দলের লোককে তারা আবারও নির্বাচন কমিশনার বানাবে, আর সেই নির্বাচন কমিশনার মাধ্যমে আবার বিএনপি নির্বাচনে যাবে, আবার নির্বাচন অংশগ্রহণ করবে, আবার 5টা 6টা সিট দিবে, আবার তারা বৈধভাবে জনগণের ভোটে নির্বাচিত, প্রধানমন্ত্রী নিজেকে সবসময় বলে যে জনগণের ভোটে, এই যে আমরা এই সুযোগটা দিতে চাই না, আমরা এই জন্য নাম দেই নাই। আর আমরা মনে করি যেহেতু এই নির্বাচন কমিশন নাম দিয়েই পালা, অর্থাৎ যেখানে রাষ্ট্রীয় যারা ক্ষমতা আছে, যেখানে যারা যাদের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না, আগে আমরা মনে করি আগে এটা নিয়ে আলোচনা করা উচিত যে কোন পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত, কিভাবে নির্বাচন হবে, এটাই আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আর এই জন্যই আমরা মনে করি যে আগে নির্বাচন ব্যবস্থাটা কার কার অধীনে নির্বাচন হবে, কি বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে কি হবে না, কারণ আপনারা দেখেছেন এখন আবার এই যে নির্বাচন কমিশনার সাহেব বললেন
যে কি বললেন যে ইভিএম সিস্টেম, আমার খুব লজ্জা লাগে ইনারা যে নির্বাচন কমিশনার হয়ে লেখাপড়া শিখে নির্বাচন কমিশনার হয়েছে, একসময় জাজ ছিলেন, কেউ বিভিন্ন পদে ছিলেন, সবার তো একসময় কবরে যেতে হবে, আল্লাহর কাছে কৈফত দিতে হবে। আমি একসময় এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আর এই এমপি মন্ত্রী থাকা অবস্থায় মৃত্যুর পরে কিন্তু আল্লাহকে আমাকে বলতে হবে তোমাকে যে চেয়ারটা দিয়েছিলাম এই চেয়ারের দায়িত্ব নিয়ে তুমি কি করেছো। আজকে যে নির্বাচন কমিশনার যারা আজকে যাদের অধীনে নির্বাচন হলো, যে নির্বাচন তারা করলো, তাদের বিবেক, তাদের তারপর মৃত্যুর পরে যে আল্লাহর কাছে তাদের বিচারের মুখোমুখি হতে হবে, তারা কি বলবে? এখন তো মানুষ জানবো না, মানুষ ভোট দিয়ে আসবে ধানের শীষে, ভোট হয়ে যাবে নৌকা, এই যে সিস্টেম, অর্থাৎ নতুন কায়দায় আর কি, মানে আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এখন যে সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন হবে তাদের মাধ্যমেই তো সেই নির্বাচন হবে, আইন তাই বলে। তাহলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অবস্থান কি থাকবে, তারা কি আদৌ অংশ নেবে কিনা, প্রশ্নটা রাখছি আপনার কাছে। আমি একটু ডক্টর সেলিম মাহমুদের কাছ থেকে শুনে নিতে চাই। ডক্টর সেলিম মাহমুদ, আপনার কাছেও যে বিষয়টি জানতে চাইবো যে আজকে আপনারা নাম দিলেন সার্চ কমিটিতে, এবং একটু যদি আমাদেরকে বিস্তারিত বলেন সেই বিষয়ে যে কাদের কাদের নাম দিলেন, বলা হচ্ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে যে দলের অন্তত কারো নাম দেয়া হবে না। ধন্যবাদ। প্রথমে আমাদের রাজনৈতিক কলিগ ভাই তার কথা রেখে, অতীতে যে প্রক্রিয়া নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন যে নির্বাচন করেছেন তার জন্য আল্লাহর কাছে তারা দায়ী থাকবেন। আমি তাকে প্রশ্ন রাখতে চাই, তার যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া তিনি ইউনিফর্মে থেকে নির্বাচন করেছিলেন, হেভানার ভোট দিয়েছিলেন, সেখানে সেই ভোটে দেখা গেছে যে অনেক জায়গায় যা সংখ্যা তত্ত্ব সেটাকে ছাড়িয়ে গেছে, এবং পৃথিবীর কোথাও এরকম খুব কম দেশেই এরকম ইউনিফর্মে থেকে নির্বাচন করেছে। পরবর্তীকালে তিনি 78 সালে প্রেসিডেন্সিয়াল নির্বাচন করেছিলেন, এবং 79 সালে যে ফিফথ পার্লামেন্ট, পঞ্চম সংশোধনী, সেই পঞ্চম সংশোধনের সকল অসাংবিধানিক, সংবিধান বহির্ভূত অগণতান্ত্রিক বিষয়গুলো তারা সংবিধান সংশোধনের মাধ্যমে রেটিফাই করেছিলেন। আমি জাস্ট তাদের একেবারে প্রতিষ্ঠাকালীন সময়ের কথা বললাম। পরবর্তীকালের কথা বলি, বাংলাদেশের ইতিহাসে একবারই শুধুমাত্র এক দলীয় নির্বাচন হয়েছিল, সেটি 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচনে মাত্র 1.5 মাসের মতো তারা ক্ষমতায় ছিল। জি ডক্টর সেলিম মাহমুদ, ইতিহাস, এই ইতিহাসটা আসলে অনেকেরই জানা, আপনি যদি আমার প্রশ্নের উত্তর আসেন। আমি 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 ওনাকে মনে করে দিলাম যে এই জন্য, যেহেতু উনি বললেন যে আল্লাহর কাছে দায়ী থাকবে, তো আল্লাহর কাছে কারা দায়ী থাকবে সেটা এখন যে কথাটা বলছি, আজকে যে সার্চ কমিটি, যে সার্চ কমিটির কথা আমি বলছি, যে আমরা আজকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে আমরা আমাদের কাছে নাম চাওয়া হয়েছিল ক্যাবিনেট ডিভিশনের মাধ্যমে, সার্চ কমিটি চেয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় সভাপতির নেতৃত্বে আমাদের দলীয় সর্বোচ্চ পর্ষদ একটা নামের তালিকা দিয়েছেন, সেটা আমরা ক্যাবিনেট ডিভিশনে জমা দিয়েছি, অর্থাৎ সার্চ কমিটির কাছে। আমি যেটা বলতে চাই যে যে ক্ষমতাটি এত বছর সংবিধানের ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি প্রকারান্তরে সংবিধানের 48-3 অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার ছিল, নিরঙ্কুশ ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটি তিনি এই তৃতীয়বারের মতো এবং এবার আইন করে সে ক্ষমতাটি একটা বিশেষজ্ঞ কমিটির কাছে দিয়ে দিলেন। আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর সেলিম মাহমুদ, খুব সংক্ষেপে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো। আজকে দুজন নির্বাচন কমিশনার আমাদের ডিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা একমাত্র নির্বাচন কমিশনের পক্ষেই সে সম্ভব, বিষয়টি এমন নয়। সেক্ষেত্রে ক্ষমতাসীন একটি রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে আপনি কি মনে করেন ক্ষমতাসীন রাজনৈতিক দল তার দায়িত্ব কতটা পালন করতে পারছে বর্তমান বাস্তবতায়? দেখুন, আমরা আপনি যদি আমরা 13 বছর ক্ষমতায়
আমি শেষ করছি খুব সংক্ষেপে। 2009 সালে আমরা এমন একটি আইন করেছিলাম, নির্বাচন কমিশন সচিবালয় আইন, সেই আইনের মাধ্যমে নির্বাচন কমিশনকে সকল ক্ষমতা দেওয়া হয়েছে, আর্থিক, প্রশাসনিক, লেজিসলেটিভ, রেগুলেটরি। এখন কোনো অবস্থাতেই নির্বাচন কমিশনকে সরকারের মুখোমুখি হতে হয় না। এবং আপনি যদি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান, আপনি দেখবেন যে ইউ উইল ফাইন্ড এ লিস্ট অফ লজ, এখানে সকল ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। এবং আপনি আপনি দেখবেন যে এখন একটা ব্যবস্থা চালু করা হয়েছে, যখনই নির্বাচনী শিডিউল ঘোষণা করা, এটা জাতীয় নির্বাচন হোক, স্থানীয় নির্বাচন হোক, সকল ক্ষেত্রে কিন্তু স্থানীয় প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় চলে যায়, তখন কিন্তু সরকারের আর কোনো নিয়ন্ত্রণ। ধন্যবাদ, পরিষ্কার ডক্টর সেলিম মাহমুদ। রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অবস্থান কি হবে? ধন্যবাদ আপনাকে। আমি যেহেতু যে কথার উত্তর গুলো যেগুলো দিয়েছিলাম, আমার আওয়ামী লীগের বন্ধু ডক্টর সেলিম মাহমুদ সাহেব একটা বিষয় অবগত করেছে, আমাকে মনে করে দিয়েছে, আমি তো আবার এই কথাগুলো আসলে বলতে চাই না, কারণ অতীত নিয়ে ঘাটাঘাটি করাটা ঠিক না। কারণ আমরা এগিয়ে যেতে চাই, আগামী দিনের ভবিষ্যৎ নতুন প্রজন্মকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের কর্মকাণ্ড। যাই হোক, উনি বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কি হয়েছে, হা না ভোট, উনি ভুলে গেছেন উনাদের নেতা শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন, ওই দাউদকান্দি থেকে হেলিকপ্টারে ভোট কেন্দ্র থেকে ভোটার বাক্স নিয়ে এসে ঢাকায় নিয়ে এসে মোস্তাক, যে মোনাফেক মোস্তাক, মোস্তাককে কিভাবে জিতিয়েছিল, এটা বোধহয় উনি ভুলে গিয়েছেন। দুঃখিত, আমার হাতে একেবারেই সময় নেই, আপনি যদি খুব সংক্ষেপে একটু আমাকে আপনার প্রশ্নের উত্তরটি দিতেন। বাবাকে হারিয়ে, মেজর হাফিজের বাবাকে হারিয়ে দিয়ে ওখানে কাকে আইএনপি বানিয়েছিল, এই কথাগুলো আসলে আমরা বলতে চাই না। এই জন্য ইতিহাসটি নিয়ে আমরা নাড়াচাড়া করতে চাচ্ছি না এই মুহূর্তে, আমাদের হাতে একেবারেই সময় কম। যারা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের অবস্থান কি হবে, বিএনপি কি অংশ নেবে নাকি? সেটাই আমি, আমরা কি, আমরা তো চাই আগামী দিনে এগিয়ে যেতে চাই। উনি একজন ডক্টর, উনি সমাজের একসময় সচিব ছিলেন, উনি ওনার কাছ থেকে নতুন প্রজন্ম কি এতে চায়, অতীতে কি হয়েছে, অতীতের কথা টেনে নিয়ে এসে বারবার আমরা ভবিষ্যতের কাজকে আমরা। জি, দুঃখিত জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আপনাকে পুরোটা শোনার সুযোগ হলো না আজকে সময়ের কারণে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আয়োজনে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর সেলিম মাহমুদ, আপনাকেও আয়োজনে সময় দেওয়ার জন্য।